আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি দেখাবো, একটি ট্রানজিস্টর দিয়ে কিভাবে ওয়্যারলেস টেস্টার তৈরি করা যায়। তো ওয়্যারলেস টেস্টারটি অনেক সিম্পলভাবে তৈরি করব, তো আপনারা চাইলেই এটি তৈরি করে নিতে পারেন। তো তার জন্য আমাদের লাগবে দুটি ট্রানজিস্টর। ট্রানজিস্টরটি হচ্ছে C1815 3 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি, আর লাগবে একটি ওয়্যারলেসের জন্য একটি তার। এভাবে স্প্রিং হিসাবে তৈরি করে নিতে পারেন। তো কোনো কিছুর মধ্যে পেঁচিয়ে নিলেই হবে। আর লাগবে একটি এলইডি বাল্ব। তো সাধারণ কিছু দিয়েই তৈরি করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা কাজ শুরু করব। তো কাজ শুরু করার জন্য ট্রানজিস্টরটি একটি ক্লিপের সাথে আটকে নিব। তো আটকে নেওয়ার পর আমাদের যে কাজ সেটি হচ্ছে কালেক্টর, ব্যাস আর হচ্ছে ইমিটার। তো আমরা প্রথমত যে আমাদের যে দ্বিতীয় যে ট্রানজিস্টরটি আছে সেটির কালেক্টর আর এক প্রথম ট্রানজিস্টরটির ইমিটারের সাথে সংযুক্ত করব, এবং দুটি ট্রানজিস্টরের যে ব্যাস টার্মিনাল আছে সে দুটি টার্মিনাল আমরা একত্র করে নিব। অবশ্যই একটু ভালোভাবে একত্র করতে হবে, কারণ লুজ হলে কিন্তু কাজটি নাও করতে পারে। ভালোভাবে সোল্ডারিং করে নিব। অনেক সিম্পলভাবে তৈরি, এই যে দেখতেছেন, এখানে কোনো ফেক নাই, 100% রিয়েল কাজ করবে। এখন আমাদের যে কাজটি হচ্ছে, আমাদের যে প্রথম ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের মাথায় আমরা একটি এলইডি বাল্বের যে প্লাস টার্মিনাল আছে, তো আমরা এখানে প্লাসের সাথে সংযুক্ত করব, এলইডি বাল্বের প্লাস। দ্বিতীয় ট্রানজিস্টরে আমরা যে একটি স্প্রিং বানিয়ে নিয়েছি ওয়্যারলেসের জন্য অথবা নেটওয়ার্কের সিস্টেম, এটা আমরা দ্বিতীয় ট্রানজিস্টরের ইমিটারের সাথে সংযুক্ত করব। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ, দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ফেক নাই, একদম সিম্পলভাবে তৈরি। এটি কিন্তু দুর্দান্তভাবে কাজ করে, অনেক সুন্দর কাজ করে, অনেক মজা পাবেন এই জিনিসটির মাধ্যমে। এখন আমাদের অবশ্যই ব্যাটারি কানেক্ট করতে হবে। তো ব্যাটারি কানেক্ট করার জন্য আমাদের এই যে এই টার্মিনালটিতে আমরা ব্যাটারি প্লাস সংযুক্ত করব। তারপর আমাদের ব্যাটারি মাইনাস সংযুক্ত করতে হবে, যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ব্যাটারির মাইনাস সংযুক্ত করব। ব্যাটারি মাইনাস সংযুক্ত হওয়ার পর আমাদের কিন্তু কাজটি একদম শেষ। তো এখন আমাদের এটি টেস্টিং এর পর্ব। তো এটি কিন্তু 100% কাজ করবে, এখানে কোনো প্রকার ফেক নেই, দেখতে পাচ্ছেন একদম সিম্পলভাবে তৈরি। তো এটি এখন আমরা টেস্ট করব। টেস্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি শোল্ডারিং আয়রনে ধরছি, তো এই যে এটি কিন্তু সিগনাল দিতেছে। আমাদের লাইটটি একটু বেশি থাকার কারণে আমাদের ইন্ডিকেটর বাল্বটি দেখা যাচ্ছে না, তো লাইটটি অফ করে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু 100% কাজ করতেছে, একদম ইজি ইজিভাবে কাজ করে, কোনো প্রকার কোনো জটিলতা নেই। আপনারা চাইলে এটি তৈরি করে নিতে পারেন অনেক সিম্পলভাবে ঘরে বসেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।